পেট্রোল ডিজেলের আকাশছোঁয়া দাম, হাজার পেরিয়ে আগে সব রেকর্ড ভেঙে দিয়েছে রান্নার গ্যাস, শাকসবজি থেকে ভোজ্য তেল সবকিছুর আগুন দাম। এরই মধ্যে মধ্যবিত্তের উপর আরও চাপ বাড়িয়ে সোমবার থেকেই বাড়ল জিএসটির বোঝা। এদিন থেকে প্যাকেটজাত খাদ্যদ্রব্য সহ একাধিক পণ্য ও পরিষেবার উপর নতুন করে জিএসটি চালু হলো। ফলে সোমবার থেকে প্যাকেটজাত আটা, পনির, দই, লস্যি, বাটার মিল্কের উপর 5% হারে জিএসটি দিতে হবে। আগে দেখুন, যেভাবে জিএসটি যা ছিল, লাগু ছিল, তার চেয়ে এই মুহূর্তে জিএসটি যেভাবে বাড়ছে, সাধারণ মানুষের পক্ষে এই মুহূর্তে নিজের সংসার চালানো, নিজেকে চালানো খুব কঠিন হয়ে উঠছে। এর জন্য সরকার জানি না কীভাবে কী পদক্ষেপ নেবেন। একদম আমি প্যাকেট চাল ডালি সব কিছু কিনি, প্যাকেজিং অনেক ফ্রেশ পাওয়া যায় বলে সেই মেন্টালিটি নিয়ে কিনি, এবং এসব জায়গা থেকে কিনি যে কিছু অফার, হয়তো বাইরের মুদির দোকান থেকে অনেক সময় অফারের জন্য একটু কমে পাবো, সেই কারণেই কিনি। কিন্তু এই জিএসটি বসে যাওয়া এখন এক্সট্রা ট্যাক্সেশন হয়ে গেল, তো এইটা আমাদের পক্ষে একটা এক্সট্রা চাপ। শুধু যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়লো তাই নয়, অসুস্থ হলে এবার হাসপাতালে চিকিৎসার খরচও বাড়বে। কারণ হাসপাতালে নন আইসিইউ বেডের ভাড়া দৈনিক 5,000 টাকা বেশি হলেই সোমবার থেকে দিতে হবে 5% জিএসটি। হোটেলের ঘর ভাড়া দৈনিক 1,000 টাকা পর্যন্ত দিতে হবে 12% জিএসটি। এ তো মানুষের মরপ খাড়া ঘা হয়ে গেল, মানুষের বেঁচে থাকার পক্ষে তো দুঃসহ ব্যাপার হয়ে গেল। জিনিসপত্রের দাম দিন দিন যা বাড়ছে, মানুষের চিকিৎসা খরচ পরিষেবা যা পাওয়া দরকার সে তো পাচ্ছে না, মানুষের জীবন দুর্বিষহ অবস্থা। মানুষকে আর অদ্ভুতভাবে শোষণ করা যায়, মোদী সরকার তাই করে যাচ্ছে। এদিকে ইয়ে বানাচ্ছে, নিজের প্রাসাদ বানাচ্ছে, আর এইসব করছে। বাড়বে তো বটে, এমনিই তো বাড়ছে, ওষুধের দাম যে হারে বাড়ছে, যেটা আমরা তো ক্রনিক পেশেন্ট, ডায়াবেটিসের রুটিন চেক আপ করতে হয়, ওষুধের দাম তো বেড়েই যাচ্ছে। আজকে তার এই 10% ইনফ্লেশন, এই 1,000 টাকা গ্যাসের সিলিন্ডার, 100 টাকা পেট্রোল, আর বাজারে তো ঢোকার উপায় নেই, সেই মানুষ যদি অসুখ হয় তাদের আমরা চোখ রাঙিয়ে বলবো, কেন অসুস্থ হলে এবার তুমি আমাকে 5% বেশি খাজনা দাও। ব্যাংক থেকে নতুন চেকবুক নিতে হলেও এখন থেকে গুনতে হবে 18% জিএসটি। আপনার সন্তানকে পড়াশোনার জন্য মানচিত্র এবং চার্ট ব্যবহার করে তাহলেও তার খরচও বাড়লো, কারণ সোমবার থেকে মানচিত্র এবং চাট কিনলে 12% হারে জিএসটি দিতে হবে। আগে ছাপা লেখা বা আঁকার কালি, ছুরি, পেন্সিল, শার্পনার, এলইডি ল্যাম্পের উপর 12% হারে জিএসটি দিতে হতো, সোমবার থেকে তা বেড়ে হলো 18%। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। যদি চাল, ডাল, গম, মুড়ি ইত্যাদির উপর ট্যাক্স হয়, তাহলে বলবো যে এটা অত্যন্ত অসাম্যমূলক একটা ট্যাক্স, এটা অসাম্যকে বাড়িয়ে দেবে। একদিকে তো এটা মূল্যবৃদ্ধি ঘটাবে, কোনো সন্দেহ নেই তাতে, কিন্তু তাছাড়াও অসাম্যটাকে বাড়িয়ে দেবে। কংগ্রেস সাংসদ টুইটে লিখেছেন, একসময় যেটা পৃথিবীর সবথেকে দ্রুত উন্নয়নশীল অর্থনীতি ছিল, সেটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় সে ব্যাপারে বিজেপি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গব্বর সিং আবার আঘাত এনেছে। এই জিএসটির বিষয়গুলো যে প্রশ্নটা বারবার উঠে আসছে, পেট্রোল পণ্য জিএসটির আওতায় আসবে কি না, এই সমস্ত ক্ষেত্রে জিএসটি কাউন্সিলে মিটিং হয়ে সিদ্ধান্ত হয় এবং প্রতিটি রাজ্যের প্রতিনিধি এই জিএসটি কাউন্সিলে থাকে, তো স্বাভাবিকভাবে তারা সেটা সেদিক থেকে লাভটা, মানে তারা এক কথায় যদি আমরা বলতে চাই, আমাদের বিরোধীদের অবস্থান হচ্ছে গাছেরও খাবো তলারও কুড়োবো, তারা সেই স্ট্যান্ড নিয়ে চলছে। সব মিলিয়ে সাধারণ মানুষের উপর বোঝা বেড়েই চলছে, যার কোনো শেষ নেই। সঞ্চয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ।